हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल जी वन रखी। तो चलो बंधुरा, हमें आज के सर्षे पोस्त दिए बेगुन करब, से क्यों करब तो तुम्हारे हमें कर देखा। बेगुन भाजा हो गए, हमें तुले नहीं देखते पाच दिए दिलमी तेलटाए, हलुदाओ दिए दीची, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ছটা ব্লেন্ড করে রেখেছি। এটা আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে, এটাও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, আমি আবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা করার পরে মশলাটাকে খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এক টিস্পুন, নুন দিয়ে দিলাম। এখানে আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে দিয়েছি, জলটাও আমার শুকিয়ে এসেছে। আমি আবার কি করব, বেগুনটা দিয়ে দেবো এটার মধ্যে। অনেকক্ষণ ধরে কষালাম, কষিয়ে কষিয়ে জলটাও শুকিয়ে গেছে আর কালারটাও দেখছো খুব সুন্দর হয়ে এসেছে। আমি আবার এটার মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনগুলি ভেজে রেখেছিলাম, সবকটা দিয়ে দিলাম এটার মধ্যে। আমি আবার এটা নাড়িয়ে নিচ্ছি, আস্তে আস্তে নাড়াবে যাতে বেগুনটা যদি ভেঙে যায়। তো এখানে আমি বেগুনটা দিয়ে দিয়েছি, এটাও যতক্ষণ ফুটুক, মশলাটা কষুক যতক্ষণ বেগুনের সাথে, যতক্ষণ ঢাকা দিই। মানে আমার রান্না কমপ্লিট হয়ে এসছে, আমি আবার এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখানে আমার সর্ষে পোস্ত দিয়ে বেগুন রেডি হয়ে এসছে গাইস। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাইডে বেল আইকনটা অল করে দেবে। দেখো এখানে আমার রেসিপি রেডি, এটা তোমরা গরম ভাতেও খেতে পারবে, তারপর হচ্ছে খুবই ভালো লাগবে। আর আমি এটা প্রথমবার রেসিপিটা বাড়িতে ট্রাই করলাম, আমি নিজের দিয়ে।